মোহাম্মদ বিপ্লব হাসান বলেছেন আখিরাতের একদিন সমান দুনিয়ার কত দিন তাই না ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা নিয়ে আমরা অনেকেই হয়তো ওইভাবে চিন্তাভাবনা করিনি যদিও কিছু কিছু বিষয়ে আমাদের স্বল্প জ্ঞান থাকতেও পারে আমরা যদি কোরআন এবং হাদিস ভালো করে একটু অধ্যয়ন করি তাহলে দেখব যে এখানে আল্লা সুবহান ও হতালা দুই ধরনের পরিমাণের কথা বলেছেন একটা হলো পঞ্চাশ হাজার বছরের সমান এবং আরেকটা হলো এক হাজার বছরের সমান আল কোরআনে একটা আয়াতে পঞ্চাশ হাজার বছরের সমানের কথা বলা হয়েছে আর দুটো আয়াতে এক হাজার বছর সমানের কথা বলা হয়েছে হাদিসের মধ্যেও একটা হাদিসে পঞ্চাশ হাজারের কথা বলা হয়েছে অন্যত্র এক হাজার বছরের কথা বলা হয়েছে আমরা একটু দেখব যে আয়াতগুলো কী তার আগে একটু বলে নেই আমাদের ওলামা একরাম বলেছেন কেমতের দিন এত লম্বা হবে এত প্রলম্বিত হবে সেটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান আর এর বাইরে আখেরাতের অন্য দিনগুলো সেগুলো হচ্ছে এক হাজার বছরের সমান যেমন আমরা সুরালমা আরেজের এক থেকে দশ নম্বর আয়াতে দেখি আল্লাহ স্মালা বলছেন للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة جي اي دينتي فرشترا ابن روح القدس جبريل عليه السلام ترى الله ركاته اتجا من امونك ديني جار پوري هبه هو بي پونچاش حجر بچر پونچاش حجر بچر فصبر صبرا جميلا اطيب تمي সুন্দরভাবে ধৈর্য ধারণ করো ইনাহু মিয়ারা ও নাহ বাড়িদা তারা এই দিনটিকে ক্যামতের এই দিনকে এখানে বলা হচ্ছে ক্যামতের এই দিনটিকে তারা অনেক দূরবর্তী মনে করে ওনারাহ কারিবা আর আমরা এটাকে খুবই নিকটবর্তী মনে করি ইত্যাদি এই আরও কিছু আয়াত এখানে বলা হয়েছে মূল আয়াতটা তো আমরা পড়লাম আচ্ছা ঠিক এর পক্ষে সহি মুসলিমের মধ্যে আবহ তালহু أكتر حديث করেন بولن ما من صاحب ذهب ولا فضه لا يؤدي منها حقها الا اذا كان يوم القيامه صفحت له صفائح من نار فاحمي عليها في نار جهنم فيقوى بها جنبه وجبينه وظهره كل كلما بردت اعيدت له في يوم كان مقداره خمسين الف سنه হেত্তা ইয়া বাইন আলা ইবাদি ফয়ারু ইম্মা ইলান ইলাল জান্না ওয়া ইম্মা ইলান্না বলছেন যে কোনো স্বর্ণ এবং রূপার অধিপতি মালিক যারা তার হক আদায় করেন না যেদিন কিয়ামতের দিন আসবে সেদিন অগ্নির কিছু পাত তাদের জন্য উত্তপ্ত করা হবে এবং সেগুলো জাহান্নামে আরও গরম করা হবে জাহান্নামের আগুনে তারপরে সেই প্রচণ্ড গরম পাতগুলো দিয়ে তার পার্শ্বদেশ তার কপাল এবং তার পৃষ্ঠদেশ এ তিনটা শেঁক দেওয়া হবে অর্থাৎ এ তিনটাতে ছেঁকা দেওয়া হবে যখনই এই পাতগুলো একটু ঠান্ডা হয়ে যাবে আবার সেগুলোকে চরম উত্তপ্ত করা হবে এমন একটা দিনে যে দিনের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার বছর ফি ইউমিন ক্যানু হামসিনা আলফেসেনা হত্যায়কদা বেনবাদ যতক্ষণ না এভাবে সকল বান্দাদের কাভা এবং মীমাংসা বিচার ফয়সালা শেষ হয়ে যায় এরপরে সে দেখবে যে তার পথ হয়তো জান্নাতের দিকে নতুবা জাহান্নামের দিকে তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার বছরের কথা বলা হয়েছে আলি ইবন তল্হা ইবনা আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করেন যে ইবনা আব্বাস বলেন এই একটা ইমাম তবারি তার জামে তবারির মধ্যে উল্লেখ করেছেন বলেছেন কিয়ামা এই যে দিনটা যেটাকে পঞ্চাশ হাজার বছর সমান বলা হলো এটা হলো কেয়ামতের দিন যা আল ফেসানা আল্লাহ এটা কাফিরদের জন্য পঞ্চাশ হাজার বছরের সমান প্রলম্বিত করে দিয়েছেন এ কথার দ্বারা একটা ইঙ্গিত তিনি হয়তো করছেন যে মুসলিমদের কাছে এটা অনেক লম্বা হবে না কারণ লম্বা হয় কষ্টের দিনগুলো মনে রাখবেন আর যে দিনগুলো সুখের যে দিনগুলো কষ্টের নয় সেদিনগুলো এত লম্বা মনে হয় না লম্বা হলেও মনে হয় না আর ওইটা শর্ট হলেও লম্বা মনে হয় আমরা জানি যে সাল্লাহ সাল্লাম মোমেনদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন এবং মোমেনদের অনেকগুলো গ্রুপ আল্লাহর ছায়াতে আল্লাহর আরসের ছায়াতে অবস্থান করবে সুতরাং মমিনদের কাছে এত লম্বা হবে না এটা লম্বা হবে কাফেরদের কাছে সেটি আপনার আব্বাস আল্লাহ তাল্লা কথা থেকে জানা গেল কিছু কিছু আয়াত দেখা যাচ্ছে যে এটাকে এক বছর এক হাজার বছর বলে উল্লেখ করেছে যেমন আমরা দুটো আয়াত পাই প্রথম আয়াতটা হলো সুরাতুল সাজদার মধ্যে এবং দ্বিতীয় আয়াতটি হচ্ছে সুরাতুল হাজের মধ্যে যেমন সুরাতুল হাজের সাতচল্লিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ওয়েস্তা জেলুন আকে আয়দাব তারা আপনার কাছে আজাব তাড়াতাড়ি আসা না কেন এটা জানতে চায় ওলাই আল্লাহ ফল্লাহা হু অথচ আল্লাহ তো তার ওয়াদাকে কখনোই বানচাল করেন না ওয়াদাকে কখনোই খিলাফ করেন না রব্বিকা এলফে আর নিশ্চয়ই তোমার রবের কাছে একদিন তোমরা যে দিবসগুলোকে গণছ সেই দিবসের হিসাবে এক বছরের সমান এক হাজার বছরের সমান আলফিসান আলফ মানে এক হাজার এক হাজার বছরের সমান তোমরা যে দিবসগুলো গণছ সেই গণনার ভিত্তিতে এক হাজার বছরের সমান তোমার রবের একদিন অর্থাৎ আমাদের রবের একদিন পৃথিবীর এক হাজার বছরের সমান আচ্ছা সুরাত সাজদার পাঁচ নম্বর আয়াত তালা বলছেন আল্লাহ করুন আল্লাহ যিনি আসমানসুময় এবং জমিন সৃষ্টি করেছেন এবং এত উভয়ের মধ্যে যা কিছু আছে সব ছয় দিনের মধ্যে তিনি সৃষ্টি করেছেন অতঃপর তিনি আর সে উঠেছেন তিনি ছাড়া তোমাদের আর কোনো ওয়ালি আর কোনো বন্ধু আর কোনো সাফাতকারী নেই তোমরা কি উপদেশ গ্রহণ করছো না বিরুল আমরা মিনাসামা ইলআ তিনি আসমান থেকে জমিনের সকল বিষয় তিনি পরিচালনা করেন তো মাইয়া রুজু ইলি ফি অউমিন ক্যানামহ আলফা স্যালাম তারপর তোমাদের এই আমলগুলো তার কাছে পৌঁছে যায় এমন এক দিনে যে দিনের পরিমাণ হলো তোমরা যেই গণনা করো সেই গণনা অনুযায়ী এক হাজার বছরের সমান তাহলে সুরাজ সাজদার এই ছয় নম্বর আয়তেও পাঁচ নম্বর আয়তে এসে আমরা তাই দেখলাম আচ্ছা এখন এর দ্বারা বোঝা গেল যে কোনো দিন পঞ্চাশ হাজার বছরের সমান কোনো দিন এক হাজার বছরের সমান এবং এই দিনগুলো ভিন্ন ভিন্ন দিন এটি আমাদের কেরাম বলেছেন সেটা আমরা একটু আগে বললাম এখানে যেমন একটা হাদিস যেটি আল হাকিম তার মুস্তাদ্রাক গ্রন্থে উল্লেখ করেছেন বলেছেন যে এটা সেখানে এক ব্যক্তি এবনা আব্বাস রাদি আল্লাহ আনহু কে আল্লাহর এই বাণী যে তোমার রবের কাছে একদিন তোমাদের হিসেব করা এক হাজার বছরের সমান এই যে আয়াতটা সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন এবনা আব্বাস তাকে বললেন তুমি কে সে ব্যক্তি বলল যে সে এ গোত্রের অমোক অমুক লোক অমুক লোক তখন এবনা আব্বাস তাকে আব্বাস রাজি আল্লাহ তালুমা তাকে বললেন যে তাহলে সেই দিনটি কোনটি যেটি যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান তখন সেই ব্যক্তি বললো আল্লাহ আপনাকে রহম করুন আমি তো আপনাকে আসলে জিজ্ঞেস করেছি যেন আপনি আমাকে অবহিত করেন তখন ইবন আব্বাস বললেন ই ওমানে দাকার আহম আল্লাহ ফিকি ফিকিতে এটা হলো দুইটা দিন একটা দিন না একই দিন সম্পর্কে বলা হয় দুইটা ভিন্ন দিন যেগুলো আল্লাহতালা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আচ্ছা ইবনুল হাজাম বলেছেন যে ইয়ামুল কিয়ামা মকদার সুনাল আলফেসানা কিয়ামতের দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান যেমনটি আল্লাহ তালা বলছেন ফি কেনা কয়ানাম মকদার হুহামসিন আলফেসানা সুরাত আরেজের মধ্যে আর যেমনটি মুসলিমের মধ্যে সহি হাদিসের মধ্যে এসেছে আর অন্য যে দিনগুলো ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন যে সেটার একদিন এক হাজার বছরের সমান সেটা ভিন্ন দিন ভিন্ন দিন অতএব আমার কাছে মনে হয় এই ডিসকাশন থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আখেরাতের দিনগুলো পৃথিবীর দিনের কতটুকু সমান হবে